আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? যেমনটা আপনারা জানেন, ফ্রি ফায়ার মতো যারা স্মুথ গ্রাফিক্স এ গেম প্লে করে তারা এনিমি বা টিমমেটের কোনো প্রকারই মোড দেখতে পায় না। কিন্তু আপনি কি জানেন, ফ্রি ফায়ার মধ্যে এমন একটা ট্রিক রয়েছে যে ট্রিকটির মাধ্যমে স্মুথ গ্রাফিক্স এ খেলা প্লেয়াররাও এনিমি বা টিমমেটেরই মোড দেখতে পাবে। আপনি কি জানেন ফ্রি ফায়ারের ইনকিউবেটরের আসল মানে কি? আপনি কি জানেন ফ্রি ফায়ার মধ্যে আগে এমন দুটি গান ছিল যে গানগুলো এতই পাওয়ারফুল ছিল যে সেই পাওয়ারের জন্য ফ্রি ফায়ার সেই গানগুলোকে রিমুভ করে দিয়েছে। তো রক্সম্যান গেমিং এর এই ভিডিওতে আমি তাহলে আপনাদেরকে ফ্রি ফায়ার রিলেটেড এমন কিছু রহস্যময় ও অজানা ফ্যাক্ট সম্পর্কে বলবো। সো লেটস স্টার্ট। বোনাস ফ্যাক্ট গাইস, ফ্রি ফায়ার মধ্যে যখন আমরা আনলিমিটেড কাস্টম ম্যাচগুলো খেলি তখন আমাদের সাথে বিভিন্ন ধরনের গ্লিচ হয়ে থাকে। তার মধ্যে একটা বড়সড় গ্লিচ হলো মূলত আনলিমিটেড কাস্টম ম্যাচের মধ্যে অতিরিক্ত গ্লোয়াল মারার সময় যখন গ্লোয়ালের চিপা চাপে আমরা আটকে পড়ে যাই তখন আমাদের সাথে এরকম একটা গ্লিচ দেখা যায় যেখানে ক্যারেক্টারটা সামনে পিছে হইতে থাকে এবং এই কারণেও দেখা যায় অনেক সময় এনিমি আমাদেরকে মেরেও দেয়। বিশেষ করে আমার সাথে তো এই গ্লিচটা অনেক সময় হয়ে থাকে, আমি জানি আপনাদের সাথে অনেক সময় হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন এই গ্লিচটা মাত্র 1 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়? তো যখন আমাদের সাথে এরকম গ্লিচটা হয় তখনই গেমের সিটিং বাটনে ক্লিক করলে এই গ্লিচটা সমাধান হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 5 গাইস, আপনারা ফ্রি ফায়ারের লাক রয়্যালের ইনকিউবেটর সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, যেখানে কিছুদিন পর পর নতুন নতুন বান্ডেল বা নতুন নতুন গানের স্কিনগুলো দেওয়া হয় আর যেখানকার বেশিরভাগ আইটেমই ইউনিক এবং আনকমন হয়ে থাকে। তাছাড়া যেখানে একই ডিজাইনের আলাদা আলাদা চারটা বান্ডেল বা গান স্কিন দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন ইনকিউবেটরের আসল মানেটা কি অথবা বাস্তবে ইনকিউবেটর জিনিসটা কি? তো বাস্তব জীবনে ইনকিউবেটর জিনিসটা হলো ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন। মূলত এটা হলো কৃত্রিম পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন। তাছাড়া এই মেশিন মূলত ডিমকে গরম তাপ দেয়, যেমনটা মুরগি ডিমের উপর বসে তাপ দেয় এবং ডিমকে সুরক্ষিত রাখে, তেমনি ফ্রি ফায়ার মধ্যে ইনকিউবেটরের বান্ডেল সুরক্ষিত থাকে। গাইস, আপনি কি এই ফ্যাক্ট আগে থেকে জানতেন নাকি নতুন জানলেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 4, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ার মধ্যে স্ট্যান্ডার্ড ও আল্ট্রা দিয়ে খেললে এনিমি বা টিমমেটের সকলেই ইমোটি দেখা যায়। কিন্তু আমরা যদি স্মুথে খেলি তাহলে কিন্তু এনিমি বা টিমমেটের কোনো প্রকার ইমোটি দেখা যায় না। যারা যারা ফ্রি ফায়ারটাকে স্মুথ গ্রাফিক্সে খেলে তারা নিজে যে ইমোটি দেয় শুধুমাত্র সেই ইমোটিই দেখতে পায়। কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো জানেন না যে আপনারা যদি কোনো অ্যাওয়েকেন ক্যারেক্টার নেন, যেমন ইলাইট খেলে ইলাইট মোকো, তারপর যখনই সেই ক্যারেক্টারটার ফুল বান্ডেলটা পরে আপনার যে বন্ধু স্মুথ গ্রাফিক্সে খেলে তাকে ম্যাচের ওয়েটিং লবিতে যখনই আপনারা সেই ক্যারেক্টারটার ইমোট বা অ্যাওয়েকেন ইমোটটা দেখাবেন তখন সেই ইমোটটা আপনার স্মুথ গ্রাফিক্সে খেলা ফ্রেন্ড 100% দেখতে পাবে। তো চাইলে এই বিষয়টা ট্রাই করে আপনার স্মুথ গ্রাফিক্সে খেলা ফ্রেন্ডকে অবাক করে দিতে পারে। গাইস, আমি এখানে অ্যাওয়েকেন ক্যারেক্টারের কথা এই কারণেই বলছি কারণ অনেকের কাছে নরমাল ক্যারেক্টারের ফুল বান্ডেলটা থাকে না, কিন্তু অ্যাওয়েকেন ক্যারেক্টার ও ক্যারেক্টারের বান্ডেলটা ফ্রিতে দেওয়ার কারণে অনেকের কাছেই থাকে। তাছাড়া আপনাদের মতো যাদের কাছে নরমাল ক্যারেক্টারের ফুল বান্ডেলটা রয়েছে তারা চাইলে সেই বান্ডেলটা পরেও এই কাজটা করতে পারবে। ফ্যাক্ট নাম্বার 3 গাইস, আপনাদের মধ্যে অনেকের কাছেই তো ফ্রি ফায়ার মধ্যে মিস্টার নাটক্রেকার বান্ডেলটা রয়েছে, যে বান্ডেলটা ফ্রি ফায়ার মধ্যে অনেক বেশি ইউনিক ও আনকমন একটা বান্ডেল। এই বান্ডেলের সবচেয়ে বেশি ইউনিক জিনিসটা হলো এই বান্ডেলের মাথার অংশ থেকে একটা পাখির মতো কিছু একটা বাইরে বের হয় এবং ভিতরে চলে যায়। এই বান্ডেলটা ফ্রি ফায়ার মধ্যে সর্বপ্রথম ডায়মন্ড রয়্যালের মধ্যে আসলেও ফ্রি ফায়ারের বেশিরভাগ প্লেয়াররাই ম্যাজিক কিউবের মাধ্যমে এই বান্ডেলটা নিয়েছে। তো আপনি কি জানেন কোথা থেকে ইন্সপায়ার হয়ে ফ্রি ফায়ার মধ্যে এই বান্ডেলটা দেওয়া হয়েছে? তো এই মিস্টার নাটক্রেকার বান্ডেলটা মূলত ফেমাস ইংলিশ স্টোরি দি নাটক্রেকার এন্ড দি মাউস কিং এর একটা ক্যারেক্টার থেকে ইন্সপায়ার হয়ে ফ্রি ফায়ার মধ্যে এই মিস্টার নাটক্রেকার বান্ডেলটা দেওয়া হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই জায়গায় একদম হুবহু মিল রয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারে কালারি ম্যাপের মধ্যে কাউন্সিল নামে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা কালারি ম্যাপের মধ্যে অন্য অন্য জায়গা থেকে একটু আলাদাই। এক কথা বলা যায় কালারি ম্যাপের মধ্যে মোস্ট ইউনিক একটা জায়গা হলো কাউন্সিল নামে জায়গাটা। তো আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে যে কাউন্সিল নামে যে জায়গাটা রয়েছে, তো আপনি কি জানেন ফ্রি ফায়ারে কাউন্সিল নামে জায়গাটার স্ট্রাকচারটা বাস্তব জীবনে কোন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে ফ্রি ফায়ারের মধ্যে আনা হয়েছে? তো যারা যারা এটা জানেন না তাদের জন্য বলে দেই, মূলত গ্রিস কান্ট্রি এর মধ্যে থিয়েটার অফ ডাইনাসিস নামে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে মূলত ফ্রি ফায়ারের মধ্যে কালাহারি ম্যাপের মধ্যে এই কাউন্সিলর জায়গাটা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের জায়গাটা কেমন দেখায় আর বাস্তব জীবনে এই জায়গাটা কেমন দেখায়, আমার কাছে তো পুরো হুবহু সেমই লাগতেছে। ফ্যাক্ট নাম্বার 1, আপনি কি জানেন ফ্রি ফায়ারে যে শিল্ড গানটা রয়েছে, যে গানের সামনে একটা শিল্ড থাকে আর যে গানটাকে মূলত সর্বপ্রথম কালারি ম্যাপের মধ্যে দেওয়া হয়েছিল, কিন্তু তার এক মাস পরে এই শিল্ড গানটাকে কালারি ম্যাপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল আর এখন এই গানটাকে শুধুমাত্র ট্রেনিং মোডের মধ্যে পাওয়া যায়। আর এর সাথে সাথে ফ্রি ফায়ারের মধ্যে যে CG15 নামে যে গানটা রয়েছে এই গানটাও আগে ক্লাসিক ও র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে পাওয়া যেত, কিন্তু ফ্রি ফায়ার থেকে একটা সময় গানটাকে ক্লাসিক ও র‍্যাঙ্ক ম্যাচ থেকে রিমুভ করে শুধুমাত্র ট্রেনিং মোডের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। তো আপনারা কি জানেন এই দুইটা গানকে কেন ক্লাসিক ও র‍্যাঙ্ক ম্যাচ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে? তো এর পিছনে মূল কারণটা হলো এই দুইটা গানই মূলত অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কারণে গেমের মধ্যে অনেক বেশি ডিসব্যালেন্স তৈরি হচ্ছিল আর এই কারণে মূলত এই দুইটা গানকে ক্লাসিক ও র‍্যাঙ্ক ম্যাচ থেকে রিমুভ করে দিয়ে শুধুমাত্র ট্রেনিং মোডের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। তো এই গানগুলো ক্লাসিক ও র‍্যাঙ্ক ম্যাচে থাকার সময় আপনাদের মধ্যে কে কে এই গানগুলো দিয়ে খেলছিলেন তার কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, তো আশা করি গাইস আপনাদের কাছে এই ভিডিওতে থাকা ফ্যাক্ট গুলো ভালো লাগছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। সো এই ভিডিওটি এতটুকুই, বাই বাই।